আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। সরকারকে বিদায় দেওয়া ষড়যন্ত্র নয়, এটি মানুষের নৈতিক দায়িত্ব। সেতুর টোল চাওয়ার সহকর্মীকে পেটালেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার কোনো উপায় থাকবে না বলছে আব্দুস সালাম। মোমেনের বক্তব্য ক্ষুব্ধ আওয়ামী লীগ, ব্যবস্থা নিতে বলবেন নেতারা। জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি। তাইওয়ানের চারপাশে চীনের 21 যুদ্ধ বিমান ও 5 যুদ্ধ জাহাজ। সর্বশেষ জানিয়ে দেব নিম্নচাপ নিয়ে আবহাওয়ার 3 নম্বর বিশেষ বিজ্ঞপ্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সরকারকে বিদায় দেওয়া ষড়যন্ত্র নয়, এটি মানুষের নৈতিক দায়িত্ব। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের জনগণ একযুগ ধরে অধিকারবিহীন, তারা আজ শোষিত। এই শোষণ কিভাবে হচ্ছে? জনগণের টাকা লোটপাট করে। এই যে 10 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এসব টাকা জনগণের। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খা মিলনায়তনে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত বিদ্যুৎ জ্বালানি সংকটে বাংলাদেশ নিয়ন্ত্রণহীন, দ্রব্যমূল্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক নেই। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, আইনের শাসন বিশ্বাস করে না, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সরকার বলছে আমরা ষড়যন্ত্র করছি, সরকারকে বিদায় দেওয়া ষড়যন্ত্র নয়, এটি দেশের মানুষের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, বিনা অপরাধে আমাদের নেত্রী খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে, আর কি করার বাকি আছে? তাহলে আমাদের কি গা বাঁচিয়ে কথা বললে চলবে? সুতরাং ভাগ্য যেহেতু আমাদের সবার সমান, তাই ভাগ্য পরিবর্তনেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধান আলোচকের বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, এবার শেষ রক্ষা হবে না, এটা সরকার বুঝে ফেলেছে, তাই তারা আবোলতাবোল বলতেছে। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পালাবার অলিগলিও খুঁজে পাবে না। আমরা অলিগলিতে দৌড়াবার দল নই, আমরা রাজপথের দল, রাজপথেই থাকবো। বাংলাদেশ ইউথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলাম। সেতু টোল চাওয়ায় 6 কর্মীকে পেটালেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কুষ্টিয়ায় মাসুদ রুমি সেতুতে টোল চাওয়ায় টোল প্লাজায় কর্তব্যরত 6 কর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই টোল প্লাজার 6 কর্মী আহত হয়েছে। এ সময় টোল প্লাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে শুক্রবার বেলা 11টার দিকে। এই ঘটনা ঘটে, ঘটনার সময় ছাত্রলীগেরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগ। আহতদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশের দাবি, এটি একটি তুচ্ছ ঘটনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজে দেখা যায়, শুক্রবার বেলা 11টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ জেলা ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভা ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। সভায় অংশগ্রহণ করার জন্য কুমারখালী ছাত্রলীগের একদল নেতাকর্মী মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বাদ মাসুদুর রুমি সেতুর পশ্চিম দিকের টোল প্লাজায় পৌঁছালে সেখানে দায়িত্বরত একজন কর্মী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে আরো 30 থেকে 40টি মোটরসাইকেল ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রত্যেকে মোটরসাইকেলে ছাত্রলীগের 2 থেকে 3 জন করে কর্মী ছিলেন। নেতাকর্মীরা এ সময় মোটরসাইকেল থেকে নেমেই টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের ওপর চড়াও হয় এবং লাঠিসোঁটা কিলঘুষি তাদের মারপিট শুরু করে। ভিডিও ক্লিপে দেখা যায়, টোল ঘরে আদায় করা অর্থ একটি গামলা থেকে একজন তুলে নিচ্ছেন, সেখানেও দায়িত্বরত একজনকে পেটানো হয়। এ বিষয়ে টোল প্লাজায় দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইক্রো ডাইনামিকের ম্যানেজার শামীম আহমেদ জানান, বেলা 11টার দিকে একটি মোটরসাইকেলে আসা যুবকের কাছ থেকে টোল চাইলে ওই মোটরসাইকেলে থাকা যুবক টোল আদায়কারীর উপর চড়াও হয় এবং পেছন থেকে 30 থেকে 40টি মোটরসাইকেল যোগে আসা যুবক এসে অতর্কিত হামলা চালায় টোল আদায়কারীদের উপর। এই ঘটনায় অন্তত পক্ষে 6 টোল আদায়কারী আহত হন, তাদের মধ্যে কয়েকজন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, হামলার সময় টাকাও ছিনিয়ে নেয় ওই যুবকরা। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান, বিষয়টি শুনেছি, তবে আমার কর্মীদের ওপর টোল প্লাজায় দায়িত্বরত কর্মীরা হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। কুমারখালী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন দাবি করেন, শোক সভায় পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল বলে নেতাকর্মীরা সবাই দ্রুত টোল প্লাজা
পার হতে চাচ্ছিল। এ সময় টোল প্লাজার কর্মচারীরা বাধা দেন এবং নেতাকর্মীদের কটুক্তি করায় সেখানে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি, এটি একটি তুচ্ছ ঘটনা, এ বিষয়ে কেউ এ পর্যন্ত কোনো অভিযোগ করেনি। এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার কোনো উপায় থাকবে না বলছে আব্দুস সালাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার কোনো উপায় থাকবে না। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আব্দুস সালাম বলেন, পানির দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, এই সরকার জনগণকে ভাতে মারবে, পানিতে মারবে, জনগণের উপরেই তাদের এক চরম আক্রোশ। সেজন্য বলতে চাই, আজকে আন্দোলন শুধু বিএনপির নয়। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত এমন এমন কাজ করে তারপরও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওনারা এর প্রতিবাদ করেন না। উনি বাংলাদেশের মন্ত্রী না ভারতের মন্ত্রী, এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, আজকে ঘরে বসে থাকলে হবে না, সবাইকে বলতে হবে তেল গ্যাসের দাম বাড়লো কেন। আমি সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান করছি। জাগোপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও এস এম শাহাদাত হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এসানুল হুদা, পিপলস লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন, এনপিপির যুগ্ম সম্পাদক ফরিদুদ্দিন, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, জাগোপার প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান, যুগ্ম মহাসচিব ডক্টর আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মোবারক সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম যুব, জাগোপার সভাপতি মীর আমির হোসেন আমু, জাগোপা ছাত্রলীগের সভাপতি ডক্টর আলী আকবর প্রমুখ। মোমেনের বক্তব্য, ক্ষুব্ধ আওয়ামী লীগ ব্যবস্থা নিতে বললেন নেতারা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একের পর এক মন্তব্যে বিব্রত ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা এই মন্ত্রীর কথাবার্তায় রীতিমতো ক্ষুব্ধ। তারা মনে করছেন, আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বশীল আচরণ করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতা শুক্রবার যুগান্তরকে বলেছেন, আব্দুল মোমেন লাগামহীন মন্তব্য করে এক বছর ধরে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছেন। তাকে যে কোনো সময় গণভবনে তলব করা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কারণে বারবার বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে সরকার। সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে তাকে সম্প্রতি সতর্ক করা হয়েছে। বাংলাদেশের মানুষ ভেস্তে বসবাস করছে, মন্তব্যের কারণে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সতর্ক করা হয় বলে কয়েকদিন আগে স্বীকার করেন আব্দুল মোমেন। তা সত্ত্বেও বিরামহীনভাবে বলে যাচ্ছেন তিনি, এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের হাইকমান্ডের নালিশ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যাপারে ভারতের ভূমিকা সম্পর্কিত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য শুক্রবার দেশের জাতীয় দৈনিকগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এরপরই শুরু হয়েছে সমালোচনা। প্রতিপক্ষ বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করে আসছে স্বাধীনতার পর থেকেই। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ দেশের অনেক স্বার্থ ভারতের কাছে জলাঞ্জলি দিয়েছে, এমন মন্তব্য হরহামেশা করে বিরোধী রাজনৈতিক দলগুলো। পররাষ্ট্রমন্ত্রীর বৃহস্পতিবারের এই মন্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষকে আরো সুযোগ করে দিল বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছে মর্মে মিডিয়ায় জোর আলোচনা হচ্ছে। বিশেষ করে গত 14 জুলাই জেরুজালেমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণা এমনই পূর্বাভাস দেয়। বাইডেনের 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের এটি ছিল প্রধান পর্ব। বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী লাপি তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বিরত রাখতে যুক্ত ঘোষণায় স্বাক্ষর করেন। বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক অস্ত্র স্বয়ংসম্পূর্ণ হওয়া রুখতে যুক্তরাষ্ট্র তার জাতীয় শক্তির সব উপাদান ব্যবহার করবে এবং ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখবে। উল্লেখ্য, ট্রাম্পের শেষের দিনগুলোতে নেতানিয়াহু ইরানের একটি টোটাল ওয়ার শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছিল, যদিও শেষ মুহূর্তে ট্রাম্প রাজি হননি। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ প্রসঙ্গে বাইডেন ইসরায়েলি চ্যানেল 12 নিউজকে বলেছেন, ইসরায়েল একটি গণতান্ত্রিক, ইসরায়েল আমাদের মিত্র, ইসরায়েল আমার বন্ধু এবং আমি ক্ষমা চাইছি না। 2015 সালে ইরানের পারমাণবিক অস্ত্র চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিএ, যা ডোনাল্ড ট্রাম্প বিনষ্ট করেছিলেন, সেটি বর্তমান চলমান আলোচনায় পুনরুজ্জীবিত হওয়ার আশা দেখা যাচ্ছে না। তাইওয়ানের চারপাশে চীনের 21 যুদ্ধ বিমান ও 5 যুদ্ধ জাহাজ।
তাইওয়ানের চারপাশে 21টি চীনা যুদ্ধ বিমান ও 5টি যুদ্ধ জাহাজ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 8টি যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালী মধ্যরেখা অতিক্রম করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার এমন দাবি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম তাইওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল 5টার দিকে 17টি চীনা যুদ্ধ বিমান ও 5টি যুদ্ধ জাহাজ শনাক্ত করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এদের মধ্যে 8টি যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাইওয়ান নিউজ জানায়, বিমানবাহর নৌবাহিনীর জাহাজ এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে চীনা কার্যকলাপের ওপর নজরদারি এবং প্রতিক্রিয়া জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগের দিনও তাইওয়ান সেনাবাহিনী তাইওয়ান প্রণালীর চীনের 51টি যুদ্ধ বিমান শনাক্ত করে এসরা তাইওয়ান যেখানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় সে অঞ্চলে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র রেখেছে চীন। মার্কিন রাজনীতিবিদ ন্যান্সি পেলোসির সফরের পর থেকে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক কার্যক্রম বেড়েছে। রোববার উত্তেজনা আরও বেড়ে যায় যখন মার্কিন কংগ্রেসের আরেকটি প্রতিনিধি দল তাইওয়ানে ভ্রমণ করে। সূত্র এনডিটিভি। নিম্নচাপ নিয়ে আবহাওয়ার তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি মধ্যরাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার আবহাওয়ার তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপ ও বায়ুর চাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 4 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী 48 ঘন্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে বর্ধিত 5 দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।